তো আজ আমি একটি 99 শপে চলে এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর ইমোজি কাপ আছে। আমার অনেক দিনের ইচ্ছে ইমোজি কাপ কেনার, কিন্তু যেহেতু সময় হচ্ছিল না, তাই আমি ইমোজি কাপ কেনার জন্য শপিং করতে যেতে পারছিলাম না। তো এটা আমাদের এলাকাতেই একটা ছোট দোকান, যেখানে আমি ভাবলাম যে হয়তো বা এখানে থাকতে পারে। তো আমি এখানে এসেছি ইমোজি কাপগুলি দেখার জন্য। তো দেখছি ইমোজি কাপগুলি দেখতে খুব সুন্দর, কিন্তু আমি যতটা ভালো ভেবেছিলাম ঠিক এই দোকানে ততটা ভালো নেই। ওরা অ্যাভারেজ কাপগুলি রেখেছে, কোয়ালিটি খুব একটা ভালো না। তো আমি ঘুরে ঘুরে দেখছি, যদি ভালো কাপ পেয়ে যাই তখন নিয়ে নেব। এখানে অনেকেই এসেছে, তারা ঘুরে ঘুরে দেখছে, কিনছে। তো আমার এই 99 শপে আসতে ভালোই লাগে, কারণ এখানে অনেক কালারিং জিনিস পাওয়া যায় এবং অনেক কিছু দেখতে পাওয়া যায়। আমার 99 শপ সবসময় খুব ভালো লাগে, এবং আমি সুযোগ পেলেই এখানে চলে আসি, কিছু না কিছু কেনাকাটা করি। অনেক সময় মনে হয় যে বাসায় কিছু লাগবে না, কিন্তু 99 শপে গেলে দেখা যায় কিছু না কিছু কেনা হয়ে যায়। অনেক জিনিস যেগুলি হয়তো বা মনে পড়ে না যে বাসায় লাগবে, কিন্তু ওখানে যাওয়ার পর মনে হয় যে না, এটা তো কিনলে প্রয়োজন হতে পারে, হ্যাঁ নেওয়া যেতে পারে। তো আজ আমি 99 শপে চলে এসেছি। তো আজ আসার আরেকটা রিজন, আজ আমি ভ্যালেন্টাইন ডে, তো আমি ভেবেছি যে আমার আম্মুর জন্য কিছু গিফট নিব। তো এমনিতে তো বাসায় সব সময় সব কিছুই থাকে, আছে, দেখা যায় বাসায় সেই আরএফএলের বড় বড় বক্স ভরে ভরে রেখেছি সব কিছু, কাঁচের মগ, এগুলি অলরেডি রাখার জায়গা নেই। আমি চাইলে নিজেই মনে হয় মাঝে মাঝে যে আমি নিজেই একটা দোকান দিয়ে দিই এসব আমার বাসার জিনিসপত্র সেল করার জন্য। এবং এটাও চিন্তা করি যে যাদের 99 শপে আছে তাদেরকে গিয়ে বলি যে আমার বাড়ির জিনিসগুলি নাও, সেগুলো অনেক পুরাতন হয়ে গেছে, আমি নতুন জিনিস কিনতে চাই। ভাবি, কিন্তু আসলে তো বলা যায় না আর করাও যায় না। তো আমার কিন্তু নিজে ইচ্ছে করে, আসলেই সত্যি সত্যি ইচ্ছে করে যে আমি একটা 99 শপ দিয়ে বসি, আর তার মধ্যে আমার সব পুরাতন জিনিসগুলো আমি সেল করে দিই, যেহেতু ফেলা যায় না। আর এত জিনিস কাকে দিব, দেওয়াও যায় না, আর সবই তো টাকা দিয়ে কেনা, তো চাইলেও দিতে পারি না। তো আজ আমি যে 99 শপে এসেছি, এটা খুব বড় নয়, ছোট একটা শপ। তবে এখানে ইমোজি কাপগুলি যেহেতু ইয়েলো কালার, দেখতে খুবই ভালো লাগছে, বাট ভ্যারাইটি কিন্তু খুবই কম, একদম কম, কারণ এখানে অনেক ধরনের ভ্যারাইটি নেই। আমি ঘুরে ফিরে 3-4টি ইমোজি কাপ দেখতে পাচ্ছি, যাদের ইমোজিগুলি প্রায় সেম। তো আমি সেগুলো দেখছি, আবার এখানে ধরে দেখতেও ইচ্ছে করছে, কিন্তু ভয় পাচ্ছি যদি হাত লেগে অন্য একটি পড়ে যায়, তখন তো সেটা দেখা যাবে আমাকে টাকা দিতে হবে। তো ব্যবহার না করে, না কিনে, ভেঙে যদি টাকা দিই সেটা তো অবশ্যই কষ্টের বিষয়, তাই ভয় পাই, ধরতে ভয় পাচ্ছি। আর ওরাও এমনভাবে রেখেছে যাতে কেউ চাইলেই একটা ধরলে আরেকটা পড়ে যায়, যাতে ওরা তাকে বলতে পারে যে আপনি তো এটা ভাঙছেন, টাকা দিয়ে যান। তো এই ভয়ে আমি আরও ধরছি না, কেন জানি না ওরা কাচের মগগুলি এভাবে রেখেছে, কারণ কেউই এখান থেকে মগগুলি নিতে পারবে ইজি না, কারণ শুধু দেখতেই পারবে, বাট ধরে জিনিসটা হাতে নিয়ে দেখবে, ঘুরে ঘুরে দেখবে, আসলে সেটা পসিবল না। এদিকে সাদা অনেকগুলি 4 কাপ পিস দেখতে পাচ্ছি, এগুলি এখন খুব বোরিং লাগে, মনে হয় যেন শুধু অফিসেই আসলে এই যে
চার কাপ পিরিচ এগুলি অফিসের জন্য ব্যবহার করে ঠিক আছে, বাট বাসা এগুলি এখন ব্যবহার ঠিক হয়ে ওঠে না, আর মানানসইও না। এখন মনে হয় যেন বাসায় কালারিং কাপগুলি এগুলি খুব ভালো লাগে। আর গেস্ট আসলে এখন কিন্তু কালারিং কাপ দিলে টি টেবিলটা দেখতে খুবই খুবই সুন্দর লাগে, অসাধারণ লাগে। কারণ তুমি যদি দুইটা রেড কাপ দাও, তার সাথে দুইটা ইয়েলো কাপ দাও, একটা হোয়াইট কাপ দাও, একটা গ্রিন কাপ দাও, সেটা কিন্তু টেবিলের টি টেবিলের চেহারাটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে। দেখা যায় তুমি খাবার হয়তো বা খুব ভালো কিছু দাও নাই, বাট কাপের জন্য তোমার টেবিলের লুকটা অন্যরকম হয়ে যায়। তো আমার অনেক কাপ আছে যেগুলি এখন মনে হয় এত সুন্দর সুন্দর কাপের ভিড়ে বা মগের ভিড়ে আমারগুলি ঠিক মানায় না। আমার মগগুলি এখন মনে হয় কেন সেগুলি কিনেছিলাম বা সেগুলি কেনার প্রয়োজন কেন ছিল, না কিনলেও পারতাম। তো সময়ের সাথে সাথে আসলে সব কিছু চেঞ্জ হয়। একটা সময় তো আমরা শুধু ভাবতাম যে মগ বলতে বা কাপ বলতে হোয়াইট প্লেট, হোয়াইট সব কিছুই সাদা, সাদা ছাড়া আমরা কখনো কোনো কালারিং কিছু দেখিনি যখন ছোটো ছিলাম। তো বড় হওয়ার সাথে সাথে আমি যখন দেখি যে এত কালারিং জিনিস পাওয়া যায়, তখন আমার ঠিক ছোটোবেলার সেই সাদা জিনিসগুলি ভালো লাগে না, সাদা প্লেটগুলি ভালো লাগে না, মনে হয় কালারিং প্লেটগুলি ভালো লাগে। ইভেন আমি বাসায় যে প্লেটটার মধ্যে ভাত খাই সেটাও একটা আরএফএলের রেড কালার প্লাস্টিকের প্লেট, আমার ভালো লাগে। আমি এখন আর সাদা জিনিস ইউজ করতে পছন্দ করি না, ভালোই লাগে না, কেন জানি না ভালো লাগে না, মনে হয় যেন অনেক তো ব্যবহার করলাম, একঘেয়েমি চলে এসেছে। এখন কালারিং জিনিসগুলো ব্যবহার করতে ভালো লাগে। আমি সাধারণত আমার কিচেনের ম্যাক্সিমাম জিনিস আমি আরএফএল থেকে কেনা। আরএফএলের আমার মশলাদানি, সেটা আমি রেড একটা আরএফএলের মশলাদানি দুটা কিনেছি, যেটার মধ্যে আমি হলুদ মরিচ ছোটো 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 খোপ করা চারকোনা স্কোয়ার দুটো কিনেছি, দুটোর মধ্যে আমি মরিচ হলুদ ধনিয়া লবণ আর একটির মধ্যে রেখেছি হলো দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ। তো আমার কালারিং জিনিসের প্রতি একটা ভালোবাসা চলে এসেছে, আর কালার কেনা ভালোবাসে সবাই ভালোবাসে। তো তোমাদের কেমন লাগলো ভিডিও জানি।